অবশেষে অভিমান ভুলে এক হলেন আসিফ ও ন্যান্সি। জনপ্রিয় গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছিলেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি, যা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছিলেন দুই তারকা। তাদের মধ্যে চলা সেই অভিমান, দ্বন্দ্ব ও মামলার বুঝি অবসান হতে চলেছে। তবে সেসব ভুলে আবার যেন এক হলেন আসিফ ও ন্যান্সি। 30 জুলাই শনিবার সকালে নিজের ফেসবুক পেজে ন্যান্সির সঙ্গে ছবিসহ একটি পোস্ট করেন আসিফ। আর সেই পোস্টে স্পষ্ট বোঝা যাচ্ছে অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে আবার এক হয়েছেন তারা, যা দুই শিল্পীর ভক্তদের জন্য বেশ স্বস্তির খবর। আসিফ তার পোস্টে লিখেছেন, একটা ফোনের অপেক্ষায় ছিলাম 4টা বছর, অবশেষে এলো সে কাঙ্ক্ষিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ভাইয়া আমি ন্যান্সি বলছি, খুব ভালো লাগলো ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে শুনে আরও ভালো লাগছিল। ন্যান্সি তো আমার ছোট, আমি তো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত। ন্যান্সিকে দেশের সম্পদ উল্লেখ করে আসিফ লিখেছেন, নাজমুন মুনিরা ন্যান্সির কণ্ঠ আমাদের সম্পদ। আমাকে বলল, ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন, সাথে সাথেই রাজি হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যান্সির সাথে গল্প গানে আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি। সবশেষ আসিফ লিখেছেন, ভালো থাকো ন্যান্সি, আনন্দে বাঁচো, গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এদেশের মানুষের একটা আনন্দময় ভালো লাগা, আমিও সেই দলের বাইরে নই, ভালোবাসা অবিরাম। দর্শক, ন্যান্সি এবং আসিফকে একসাথে দেখে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।